একটানা গত কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে শহর কলকাতায়, তার জেরে দক্ষিণের গড়িয়ার পূর্ব বালিয়া অঞ্চল জলমগ্ন হয়ে গিয়েছে। বেশ খানিকটা অঞ্চল জুড়েই জলমগ্ন হয়ে পড়েছে এই এলাকা। বিশদে জানবো সার্বিক পরিস্থিতি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দেব। সুখদেব, কোন কোন এলাকা মূলত জলমগ্ন হয়ে রয়েছে এবং তার প্রেক্ষিতে কি পদক্ষেপ এখনো পর্যন্ত পুরো প্রশাসনের? গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি হয়েছে টানা, তার প্রেক্ষিতে গড়িয়া এলাকা রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড পূর্ব বালিয়া গোটা এলাকা জুড়ে জলমগ্ন হয়ে রয়েছে, যার জেরে প্রায় দোকানপাট বাজারঘাট সবই বন্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এলাকায় এক ফুটও জল দাঁড়িয়ে উঠতে পারছে না। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে এবং সেখান থেকে ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে ড্রেনেজিং এর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই ড্রেনেজিং এর ব্যবস্থা করার পরও সেই ড্রেন থেকে জল যাওয়ার মতন জায়গা নেই, কারণ এতটাই পরিমাণে জল হয়ে রয়েছে। সেখানে পাম্প বসাতে হয়েছে রাজপুর সোনারপুর পৌরসভা, ইতিমধ্যে 3টে পাম্প বসিয়ে খালে জল ফেলা হচ্ছে। পৌরসভার যে আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং সেখানকার যে কাউন্সিলর, সেই ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটা বলছেন যে এইভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই জল নেমে যাবে বলে আশ্বাস দিচ্ছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। জলমগ্ন গড়িয়ার পূর্ব বালিয়া এলাকা, হাঁটু জল জেরে বাজার দোকান বেশ কিছু বন্ধ হয়ে গিয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই পুরো প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে, স্থানীয় কাউন্সিলরও গিয়েছেন এলাকায়, পাম্প বসানো হয়েছে, মোট 3টি পাম্প দিয়ে জল নিকটবর্তী একটি খালে ফেলা হচ্ছে। পুরো প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যদি আবার নতুন করে বৃষ্টিপাত না হয় তাহলে ঘন্টা কয়েকের মধ্যেই যে জল জমেছে সেই জল সরিয়ে ফেলতে পারবে পুরো প্রশাসন।